হ্যালো গাইস, আই এম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সলমান খানকে নিয়ে এবং সলমান খানের আপকামিং মুভি কিসি কি বা কিসি কি জানকে নিয়ে কথা হবে, এবং তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে যে ক্ল্যাশ করছে আমাদের বাংলা মুভি, যেটাকে নিয়ে একটা বিরাট বিরাট বড় একটা হাইপ রয়েছে আমাদের জিদ্দার চেঙ্গিস, ওটাকে নিয়েও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। সো বিষয়টা হচ্ছে কিসি কি ভাই কিসি কি জান ভার্সেস কিন্তু চেঙ্গিস হচ্ছে এইবারের ঈদে, এবং সত্যি বলতে এইবারের ঈদটা কিন্তু বেশ জমজমাট হবে। তার কারণটা হচ্ছে অনেকদিন পর কিন্তু সলমান খান কাম ব্যাক করছে, এবং মানে সত্যি বলতে অনেকদিন পর কিন্তু কাম ব্যাক করছে, এবং ঈদে যখনই সলমান খান এসছে তখনই একটা কিন্তু সুপার ডুপার হিট মুভি কিন্তু দিয়ে গেছে। মানে আমি প্রিভিয়াসলি হিস্ট্রিতে বলছি, তো সেক্ষেত্রে এখানে আমার মনে হয় এই যে ক্ল্যাশটা হবে, এবং আমরা যে বলছি প্রতিনিয়ত চেঙ্গিস একটা বিরাট বিরাট বড় একটা মুভি আমাদের বাঙালিদের কাছে এবং বাংলা ইন্ডাস্ট্রির কাছে এবং টলিউড ইন্ডাস্ট্রির কাছে আমরা প্রত্যেকেই জানি, তো কিন্তু আমার এটা মনে হয় এই যে লড়াইটা হবে, এই যে ক্ল্যাশটা হবে, আমরা যে কন্টিনিউয়াসলি বলছি, এবং প্যান ইন্ডিয়াতে এখনও অবধি কিন্তু চেঙ্গিস এখনও অবধি কিন্তু বেশ ভালো রকম রিভিউস পেয়েছে এবং পজিটিভ রিভিউস কিন্তু পেয়েছে, এবং এটা সব থেকে বড় কথা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে ক্ল্যাশটা কিন্তু খুব সহজ হবে না, এবং লড়াইটা কিন্তু বেশ জমজমাট হবে এই বছর ঈদে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বিষয়টা হচ্ছে সলমান খান হচ্ছে বিরাট বিরাট একজন বড় সুপারস্টার, এবং বলিউডের সুপারস্টার এবং বলিউডের অ্যাকশন সুপারস্টার আমরা প্রত্যেকেই জানি। তো সেক্ষেত্রে সে অনেকদিন পর কিন্তু কাম ব্যাক করছে ঈদে, এবং এই বছর কিন্তু এই যে পুরো যে এই কিসি কি ভাই কিসি কি জান, এটা কিন্তু পুরোপুরি মাস কমার্শিয়াল সিনেমা, এবং তার সঙ্গে কিন্তু ফ্যামিলি ড্রামা কিন্তু ইনক্লুডেড রয়েছে। এবং যদিও এটার সঙ্গে রিমেক ট্যাগ একটা কানেক্টেড আছে, এবং অনেকে বলছে এটা নাকি রিমেক কাজ ভালো হবে না, তা সত্ত্বেও মানে প্রিভিয়াসলি তোমরা ইতিহাস ঘেটে ফেলো, সে যত খারাপ সিনেমা হোক না কেন, সে দাবাং থ্রি হোক, সে রেস থ্রি হোক, এবং তার সঙ্গে সঙ্গে রাধে হোক, এই কাজগুলো কিন্তু একটা ট্রেমেন্ডাস রেসপন্স পেয়েছে এবং মানে হিউজ কিন্তু কালেকশন করে বেরিয়ে গেছে। এবং রাধে যদি ওই সময় হলে আসতো না, তাও একটা বেশ ভালো একটা বিজনেস করতো। তো সেক্ষেত্রে এটা সলমান খানকে দেখতেই মানুষ কিন্তু মানে প্রচুর মানুষ কিন্তু ঈদে আসবে, এবং ঈদে কিন্তু হলে ভিড় করবে, এটা একটা পুরো পিওর বাস্তব কথা। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মানে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু সলমান খানের সঙ্গে সঙ্গে কিন্তু সাউথের একটা ফ্লেভার কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে, এবং এখানে কিন্তু সাউথের অনেক কিছু তোমরা কিন্তু ফ্লেভার পাবে, এবং এখানে পূজা হেগড়ে আছে, ভেঙ্কটেশ আছে, এরা কিন্তু প্রত্যেকে সাউথ থেকে, এবং এই জন্যই কিন্তু সাউথের প্রচুর অডিয়েন্স কিন্তু এটাকে দেখবে, মানে প্যান ইন্ডিয়াতে কিন্তু এটা সাকসেসফুল হওয়ার একটা বিরাট চান্স রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ইয়েন্টেম্মা গানটা, ওটাও কিন্তু পুরোপুরি সাউথকে নিয়ে, এবং রামচরণ ছিল, তো সব মিলিয়ে সাউথেও কিন্তু এই সিনেমাটা একটা সাকসেসফুল হওয়ার বিরাট বড় চান্স রয়েছে। এবং যেহেতু এটা বাংলার কাজ আমাদের চেঙ্গিস, তো সেক্ষেত্রে চেঙ্গিস এই প্রথম বাংলা কাজ হিসেবে হিন্দিতে কিন্তু মুক্তি পাচ্ছে, এবং যদি আমাদের এর যে ট্রেলারটা আসছে কালকের আমাদের কিসি কি ভাই কিসি কি জান, এটার যদি ট্রেলারটা একটা ভালো রেসপন্স পেয়ে যায় না, তাহলে আমার মনে হয় যে চেঙ্গিসের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ হবে। এবং আমরা প্রত্যেকে জানি যে চেঙ্গিস একটা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার ড্রামা, এর মধ্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু ইনকর্পোরেট আছে, এবং সব কিছুই কিন্তু হচ্ছে ওয়ার্ড অফ মাউথের উপরে ডিপেন্ড করছে, এবং সেটা চেঙ্গিস হোক এবং সেটা কিসি কি ভাই কিসি কি জান হোক, সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে ওয়ার্ড অফ মাউথের উপরে, এবং সব কিছু কিন্তু ডিপেন্ড করছে দর্শকের উপরে, দর্শক কতটা অ্যাকসেপ্ট করছে কোন সিনেমাটাকে, দর্শক চেঙ্গিসকে অ্যাকসেপ্ট করছে না দর্শক কিসি কি ভাই কিসি কি জানকে অ্যাকসেপ্ট করছে, এটাই হচ্ছে মেনলি দেখার মতো বিষয়। এবং আরও একটা বিষয়, যদি কিসি কি ভাই কিসি কি জানের যে অফিসিয়াল ট্রেলারটা যেটা কালকের আসছে, ওটা যদি একটা ট্রেমেন্ডাস ভালো রেসপন্স পায়, তাহলে আমার মনে হয় যে চেঙ্গিসের পক্ষে একটু চাপ হয়ে মানে হলেও হতে পারে। এবারে দেখা যাক কালকের কি হয় অ্যাকচুয়ালি। এটা সত্যি বলতে চেঙ্গিসকে আমি ছোট করছি না, বা জিদ্দাকে মানে ছোট করে আমি বলছি না, এবং জিদ্দা এবং চেঙ্গিসকে আমি অলওয়েজ সাপোর্ট করে এসেছি। বিষয়টা হচ্ছে এই জায়গাতে
যেহেতু আমাদের সলমন খান একজন বিরাট বিরাট বড় একজন সুপারস্টার, তার একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে এবং এটা কিন্তু বাস্তব কথা। এবং সেক্ষেত্রে সেটা মানে ইউথ থেকে শুরু করে আমাদের মতন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের থেকে অনেক বেশি এজের মানুষজন কিন্তু সলমন খানকে পছন্দ করে এবং এটা আমরা কিন্তু দেখে এসেছি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সলমন খানের পুরো ইন্ডিয়া জুড়ে একজন অ্যাকশন সুপারস্টার হিসেবে কিন্তু একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। আমরা কিন্তু তাকে লাস্ট দেখেছি ওই পাঠানের যে ক্যামিও ছিল সেখানে, কিন্তু আমরা তাকে লাস্ট দেখেছি। এবং তার এ মানে সত্যি বলতে সলমন খান কিন্তু পুরো একটা সিনেমা দিয়ে কামব্যাক করছে অনেক দিন পর, এবং তার এই যে কিসি কি ভাই কিসি কি জানে যে কটা গান এসছে সে কটা গান সত্যি বলতে একটা ভালো রেসপন্স পেয়েছে। এবং এখানে সলমন খানের কিন্তু অনেকগুলো লুকও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং মানে শুধু ওই একটা যে রোমান্টিক ট্র্যাক এসেছিল ওই গানটা ছাড়া প্রত্যেকটা গান কিন্তু আমার আমার ভালো লেগেছে। এবং একটা মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু এরকম গানটা থাকা দরকার। এবং এখনও অবধি চেঙ্গিজও কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালোভাবে রেসপন্স পেয়েছে, এবং সেটা সেটা তার গানগুলো হোক, সেটা তার ট্রেলার হোক, তার টিজার হোক বা হিন্দি ডাবিং হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঙ্গিজ একটা একটা ট্রিমেন্ডাস কিন্তু রেসপন্স পেয়েছে। তো সেই জায়গাটা থেকে চেঙ্গিজের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ভাইবস আমরা পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এটা ভুললেও কিন্তু হবে না যে সলমন খান যতবারই ঈদে এসছে ততবারই কিন্তু একটা সাকসেসফুল মুভি কিন্তু দিয়ে গেছে, আমরা মানে ইতিহাস বলছে ভাই এটা। তো সেক্ষেত্রে এই যে লড়াইটা কিন্তু বেশ জমজমাট হবে, এবং আমরা একটা কমার্শিয়াল কাজ দেখার পরে কিন্তু আবার একটা কমার্শিয়াল কাজ দেখব। মানে আমি আমি আমার তো কিন্তু ভাই মানে ফার্স্টে প্ল্যানিং আছে, আমি ফার্স্টে চেঙ্গিজ দেখবো, এবং চেঙ্গিজদের দেখে বেরিয়ে কিন্তু আমি কিসি কি ভাই কিসি কি জানটা কিন্তু দেখবো, এটা আমার এখনো অবধি কিন্তু প্ল্যানিং রয়েছে। এবারে দেখা যাক মানে বুকমাই শোতে কিরকম কি আমরা রেসপন্স পাই, বা আমার আমার আমাদের বাড়ির কাছাকাছি কোন হলটা আমরা আমি বেসিক্যালি সেখানে কখন কি শো আছে এটাই হচ্ছে আমার মেনলি দেখার মতো বিষয় হবে। এটাই মেনলি বলার ছিল যে সব কিছু কিন্তু মোটামুটি দর্শকের হাতে, দর্শক কোনটাকে বেশি অ্যাকসেপ্ট করবে আফটার দ্য রিলিজিং অফ কিসি কি ভাই কিসি কি জান, এবং প্রথম দিনের ওয়ার্ড অফ মাউথের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লে রোল কিন্তু প্লে করবে। মানে পাবলিক কি বলছে, পাবলিক চেঙ্গিজকে ভালো বলছে না না হচ্ছে আমাদের কিসি কি ভাই কিসি কি জানকে ভালো বলছে, এটাই হচ্ছে মেনলি দেখার মতো বিষয় হবে। সো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।